তো এই দেখো আকাশে, তোমরা দেখতে পাচ্ছ না কি রেইনবো, কি সুন্দর। তো আজকে শরীরটা ভালো হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই। এটা কোনো স্পেশাল না, এখানে আটা ও কালকে না পরশু দিন, কালকে তো শরীরটা ভালো ছিল না, পরশু দিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে খুব বেশি, দেখো তোমার বাড়ি বাবা, তোমাদেরকে না এখানে দরজা লাগানো দেখতে, মানে তবু আলোতে বুঝতে পারছো লাইট চালানো নেই, কিন্তু কিন্তু এত গরম, এত সকাল 6টার সময় আজকে মানে ঘুমানো যাচ্ছে না, বিছানায় থাকা যাচ্ছে না গরমের জন্য। তো 6টার সময় উঠে গেছি, আর মাসিও আসবে না 2-3 দিন, অত বললাম ঘুমাতে গেছে, তো আসবে না। তো ভাবলাম যে রোদ কম থাকতে থাকতে কাজ কিছু করেনি, তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর বাসন কালকে রাতে মেজে রেখে দিয়েছি, ওইটাই কাজ কমেছে আর কি। আর সকাল 6টা থেকে এত রোদ, বুঝতে পারছো দুপুরে কত রোদ থাকবে? দুপুরে হয়তো 36 ডিগ্রি, 37 ডিগ্রি চলে হয়ে যাবে, আমাদের এখানে 36 ডিগ্রি 37 ডিগ্রি, মিনস ফিলস লাইক 42-43 ডিগ্রি। তো যাই হোক, ছেলে এখনো ঘুমোচ্ছে, উঠে যাবে একটু পরে, জায়গাই আছে। তো রান্না করেছি, ভাত বসিয়েছি, ডাল করেছি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভেন্ডি ভাজা করছি, আর ছোটো মাছ আছে ওইগুলো করবো, আর একটা পটল আলু দিয়ে একটা ঝোল করবো। তো এই সকাল সকাল রান্না শেষ করবো, কারণ গরমের মধ্যে রান্না করে যাওয়া মানে খুব টাফ হয়ে যাবে। আর দুপুরে একটা জায়গায় যাওয়াও আছে, মানে নিমন্ত্রণ না, আমি একটা কাজে, দরকারি কাজে যাবো। তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজ সেরে নেই, সেরে তারপর যেতে হবে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি এগুলো শেয়ার করবো না, এখন যাই গিয়ে রান্না বান্না করে নিয়ে ছেলে উঠাবো, উঠে ওকে জল টল খাওয়াবো, খাওয়াবো, তারপরে দেখা যাক পুরো দিন কীরকম কাটে, সঙ্গে থাকো। তো রান্না করছি ডাল, ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে ভুজিয়া মাছ যেগুলো আছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে করছি শুকনো শুকনো করে। এখানে দেখো মাছ ভাজা করে রেখেছি, আর পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে দেখো বাজারে এনেছে ছোট মাছ, এটা মাংস, এটা মাটন, বোধ হয় মাটন, এটা ট্যাংরা, এটা কাটতে হবে, আর এটা হলো গিয়ে এটা বোধ হয় কাতলা মাছ। হ্যাঁ কাতলা মাছ। তো এই দেখো আকাশে, তোমরা দেখতে পাচ্ছ না কি রেইনবো, কি সুন্দর, মানে 6টা না হলেও মোটামুটি 3-4টা দেখা যাচ্ছে, এখানে মোবাইলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না। এইখানে গরম পড়েছে, মানে কি বলবো, 38 ডিগ্রি, আর ফিল হচ্ছে 44 ডিগ্রি, এত গরম লাগছে, এত গরম লাগছে, সহ্যের সীমার বাইরে। ছেলে বাইরে খেলছে, গরমের মধ্যে না করছে খেলবে না, সর্দিও এসছে দেখছি, কোথাও কে শুনে, এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা একদম লাগছে না গায়ে। যাই হোক, কালকে থেকে আরও বেশি 15 দিন নাকি খুব বেশি গরম দেবে, খুব বেশি 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 করে জল খেতে হবে, সবার জল খাবে, নাইলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, তো খুব বেশি করে জল খেতে হবে। ছেলেকে জল ফার্ম চিৎকার দিয়ে দিয়ে জল খাওয়াচ্ছি, ওদিকে মাকে বলছি জল খাওয়ার জন্য, 2 গ্লাসের বেশি জল খান না, তো জল খেতে হবে বলেছি। তো যাই হোক, খুব গরম পড়েছে, মানে সহ্যের বাইরে। তো গুড মর্নিং সবাইকে, আজকে হলো রবিবার, আর কালকে কোনো ভিডিও করিনি আমি, আজকে করছি, সরি, কিছু করার নেই। কালকে তোমার আওয়াজে, আমার আওয়াজে বুঝতে পারছো, কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, পুরো মাথা থেকে পা পর্যন্ত ব্যথায় আমি চিৎকার দিচ্ছিলাম, জানি না কেন। তো আজকেও শরীরটা খুব একটা ভালো হয়নি এখনও, তো আজকেও শরীরটা ভালো হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই, আর যাদের উপরে শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার রুটিন আজকের কাজগুলো। আজকে তো রবিবার, ছেলে স্কুলে বন্ধ, ওদের স্কুলে বন্ধ আছে, মানে ছেলে একটা প্রোগ্রাম আছে এখানে, তো দিনটা কীরকম যায় তোমরা দেখতে থাকো সঙ্গে। তো সকাল দেখে ওরে চাটা বসিয়েছি, আর এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানে ডালের বড়া করবো, ডালটা ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, মানে কালকে খুব শরীরটা খারাপ ছিল, খুব মানে বিছানা থেকে ওঠার মতো শক্তি ছিল না, উঠে উঠে একটু হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা বেড়ে যাচ্ছিলো, এত পায়ে ব্যথা করছিলো, কোমর থেকে পা পর্যন্ত খুব ব্যথা করছিলো। তো যাই হোক, ওষুধ টুষুধ খেয়ে এখন কমেছে অনেকটা, আর আজকের ওয়েদারও দেখো, মানে রোদ ওই মাত্র রোদ গিয়ে উঠলো, কিন্তু গরম লাগছে। ছেলের আজকে একটা প্রোগ্রাম আছে, কীরকম যাবে আমি চিন্তা করছি, ব্যায়ামের প্রোগ্রাম আছে আর কি, দেখা যাক কী হয়, কী করি। তো ফাইনালি ফাইনালি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলাটা খুলছি, বারবার লেগে যাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা আবার শুনতে পাচ্ছ, বৃষ্টিটা ঘরে ঢুকে যাচ্ছে, এতে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, আর মোবাইলে বেজে যাচ্ছে, ডুবে লাগিয়ে নেই জানলা, বুঝেছো? বলছিলাম শরীরটা খুব খারাপ লাগছে, তো এখন বৃষ্টি দেখে অনেকটা ভালো লাগছে আর কি শরীরটা, অ্যাকচুয়ালি গরমের জন্য না, আমার শরীরটা এমনিতেই খারাপ ছিল, মানে সর্দি কাশি সব কিছু হয়ে গেছে ছেলেরও আমারও, কারণ শরীরটা ঘামছে বারবার তার জন্য। যাই হোক, এখন একটু টিফিন বানাচ্ছি, আজকে বৃষ্টি যখন দিচ্ছে ওয়েদার ভালো, তো ভাবলাম টিফিন ভালো বানিয়ে নিই। তো এই এটা কোনো
স্পেশাল না, এখানে আটা ও কালকে না পরশু দিন, কালকে তো শরীরটা ভালো ছিল না, পরশু দিনে আটাটা গুলে রেখেছে আর পারেনি কিছু করতে। তো এখানে কী কী দিয়েছে আমি জানি না, কারণ তখন আমি সামনে ছিলাম না। তো এখন আমি ভাবছি এটা রুটির মতো একটু তেলে ভেজে পরোটার মতো করে নেবো, করে এটা হয়ে যাবে আমাদের। তো এটা কী কী বলবো আমি, তো এটা আমার লোকের জোগাড়ু পরোটা রেডি হয়ে গেছে এবং খেঞ্জি সস দিয়ে, কারণ সঙ্গে আর কিছু বানাইনি আর সস ছাড়া কিছু খেতে ভালো লাগছে না। আর এদিকে আমার ছেলে শুয়ে আছে না এখানে, কারণ হলো গিয়ে আজকে একটু আগে ঠুটে একটা জুড়ে বাড়ি খেয়ে নিয়েছে, তো একটু রক্ত বের হচ্ছিলো দাঁত দিয়ে, তো তার জন্য শুয়ে আছে, বরফ টরফ লাগিয়েছি এখন শুয়ে আছে। তো আমি এটা খেয়ে নিই। বাপরে, এত ঝড় দিল, এত বৃষ্টি দিল, এত হাওয়া দিল, কিন্তু এখন আবার যেই সেই গরম লাগছে। মানে রুমের ভিতর যেমন ছাদে বৃষ্টি পড়েছে, তো ছাদটা হিট হয়ে আবার যেমন লাগছে, ঘরগুলো আবার গরম হয়ে গেছে, বৃষ্টি পড়েছে, খুব গরম হয়েছে, ফ্যানের হাওয়া কাজ দিচ্ছে না, কারেন্টও নেই। তো যাই হোক, এরকম চলতেই হবে, আর এখন কয়েকদিন হয়তো বৃষ্টি দেওয়ার কথা যায় না, এখন কী বৃষ্টি দেবে। ছেলেরা আবার টাইমে স্কুল, সকালবেলা করে নি, ওটাই ভালো, আমার ইচ্ছে নেই সকালে করার, কারণ খাওয়া দাওয়ার অসুবিধে হয়ে যায়, তো সকাল খাওয়া খেতেও পারবে না, আর টিফিনে আমি কী দিয়ে দেবো, টিফিনে তো আর ভাত দেওয়া যাবে না। তো যাই হোক, চলছে রুটিন, দেখা যাক, বাবার আবার সকালবেলা আছে, তো এসে খাবে আর বলছে, তো সকালে খেয়ে যাবে না, তো ওইটাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা পরশু দিন স্টার্ট করেছিলাম, শরীর ভালো ছিল না কালকে, তাই এন্ড করতে পারিনি, আজকে গিয়ে এখানে এন্ড করছি, কালকে আবার নতুন ব্লগ স্টার্ট করব। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য সেটা, বাই বাই।